এখন আমরা শুরু করতে চলেছি ক্লাস ইলেভেনের বিজনেস স্টাডিজ বিজনেস স্টাডিজকে আমরা শর্টে বলবো বিএসটি কিন্তু পড়া শুরু করবার আগে আমরা জেনে নিই যে আমাদের কি কি বই এখানে ফলো করতে হবে বাংলার জন্য তোমরা ভদ্র সতপথী মুখোপাধ্যায়ের কারবার সমীক্ষা বইটি ফলো করতে পারো কারণ আমিও ওই বইটি ফলো করে থাকি এছাড়া তোমরা ইংলিশ ভার্সানসে যারা লিখছ তারা এনসিওটির বই ফলো করতে পারো এর বই বলতে আমি CBSE যেটা টেক্সট বুক তার কথা বলছি কারণ ওটা অ্যাজ পার বেঙ্গল বোর্ডের সিলেবাস ওয়াইজই আছে সমস্ত টপিক কভার করেছে এই দুটো বই ছাড়াও তোমরা তোমাদের প্রেফারেন্স ওয়াইজ যে কোনো টেক্সট বুকই কিন্তু ফলো করবে বিএসটিটি শুরু করবার আগে আমরা আর আরও কিছু বিষয় নিয়ে একটু জেনে নেব এই যে বিএসটিটি রয়েছে তার মেনলি দুটো পার্ট যেহেতু আজকে আমরা ফার্স্ট ক্লাস করছি তাই জন্য আমরা পার্ট এ নিয়ে আলোচনা করব। পার্ট এ হলো আমাদের ফাউন্ডেশন অফ বিজনেস এই পার্ট এর মধ্যে আজকে আমরা শুরু করব ইউনিট ওয়ান মানে নেচার অ্যান্ড পারপাস অফ বিজনেস অর্থাৎ আমাদের ব্যবসার ফাউন্ডেশানটা কী এবং তার উদ্দেশ্য বা সেটা কী কারণে তোমার ডেভেলপ করেছে সেগুলো নিয়ে এখানে আলোচনা করব। এরপরে আমরা চলে যাব আমাদের সিলেবাসটা জানতে আমাদের সিলেবাসে রয়েছে কনসেপ্ট অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ বিজনেস বিজনেস প্রফেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট অবজেক্টিভ অফ বিজনেস তার মধ্যে রয়েছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অবজেকটিভ আর রোল অফ প্রফিট ইন বিজনেস ক্লাসিফিকেশান অফ বিজনেস অ্যাক্টিভিটিস তার আবার দুটো ভাগ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স এবারে ইন্ডাস্ট্রিজের ভেতর আমাদের রয়েছে টাইপস মানে প্রাইমারি সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি কমার্সের ভিতর আমাদের রয়েছে ট্রেড অ্যান্ড অকজুলারিস টু ট্রেড ট্রেডের কিন্তু টাইপসও আমাদের পড়তে হবে অকজুলারিস টু ট্রেডের মধ্যে আমাদের রয়েছে ব্যাংকিং, ইন্স্যুরেন্স ট্রান্সপোর্টেশন ওয়ে হাউসিং কমিউনিকেশান অ্যান্ড অ্যাডভার্টাইজিং আমাদের লাস্ট টপিক বিজনেস রিস্ক তার নেচার অ্যান্ড কজেস এবারে আমরা দেখে নেব আমাদের মার্কস ডিভিশন মানে আমাদের এই চ্যাপ্টার থেকে কি কি ধরনের প্রশ্ন আসবে আমাদের এখান থেকে আসবে দুটো প্রশ্ন এক নম্বরের এবং একটা প্রশ্ন চার নাম্বারের অর্থাৎ টোটাল মার্কস অ্যালোটেড হচ্ছে সিক্স এবারে আমরা চলে যাব কিভাবে আমাদের বিজনেস কনসেপ্টটা ডেভেলপ করেছে সেই বেসিক কনসেপ্টের দিকে আমাদের ক্ষেত্রে বিজনেস কনসেপ্ট কিন্তু একদমই নতুন নয় অনেক প্রাচীনকাল থেকে আমাদের বিজনেস কনসেপ্টটা ডেভেলপ করেছিল আমরা পড়েছি ইতিহাসে বার্টার সিস্টেম যেখানে আমরা গুডসের এগেনস্টে গুডসকে কিনতাম এবং নিজের গুডস অন্য কাউকে দিতাম এই বার্টার সিস্টেমকেই বলা হয় বিজনেসের বেসিক কিন্তু মনে রাখবে বিজনেস মানেই সেখানে মানিটারি কনসিডারেশান থাকতে হবে বার্টার সিস্টেমে কোনো মানিটারি কনসিডারেশান ছিল না বলে এটাকে থিওরিটিক্যালি কোনো বিজনেস বলা কিন্তু চলে না কিন্তু বিজনেসের বেসিক সেখান থেকেই শুরু ট্রেড অ্যান্ড কমার্স হ্যাভ প্লেড আ ভাইটাল রোল ইন মেকিং ইন্ডিয়া টু এনভলভ অ্যাজ আ মেজার অ্যাক্টর ইন দ্য ইকোনমিক ওয়ার্ল্ড ইন অ্যান অ্যান্সিয়ান টাইম ট্রেড এবং কমার্সের জন্যই ইন্ডিয়া কিন্তু ইকোনমিক ওয়ার্ল্ডের ক্ষেত্রে প্রাচীনকালে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আর্কিওলজিক্যাল এভিডেন্সেস হ্যাভ শোন দ্যাট ট্রেড অ্যান্ড কমার্স ওয়াজ মেন স্টে অফ দ্য ইকনমি অফ দ্য অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া ক্যারিড আউট বাই ওয়াটার অ্যান্ড ল্যান্ড আর্কিওলজিক্যাল এভিডেন্সেস যদি দেখো তাহলে দেখবে আমাদের ভারতে ট্রেড এবং কমার্স যে শুরু হয়েছিল সেটা জলপথ এবং স্থলপথের দ্বারাই হয়েছিল কমার্শিয়াল সিটিজ লাইক হরপ্পা অ্যান্ড মহেনজোদারো ওয়ার ফাউন্ডেড ইন দ্য থার্ড মিলেনিয়াম বিসি আমরা প্রাচীনকালে দুটো কমার্শিয়াল সিটিজের নাম জানি যেটা হলো হরপ্পা এবং মহেনজোদারো দ্য civilization হ্যাড established কমার্শিয়াল connection উইথ মেসোপটেমিয়া অ্যান্ড traded ইন গোল্ড সিলভার কপার কালার জেমস্টোন বেডস পার্লস সিশেলস সেলস টেরাকোটা পটস এসেট্রা আমরা প্রাচীনকালে মেসোপটেমিয়ার সাথে ট্রেড করতাম যেখানে আমরা কিন্তু শুধুমাত্র গোল্ড সিলভার কপারই ট্রেড করিনি তার সাথে সিশেল পার্লস টেরাকোটা পটস সেগুলোও কিন্তু আমরা ট্রেড করেছি অ্যাজ ইকোনমিক লাইফ প্রোগ্রেসড মেটাল বিগানস টু সাপ্লিমেন্ট আদার কমোডিটিস অ্যাজ মানি বিকজ অফ ইটস ডিউরিবিলিটি অ্যান্ড ডিভিজিবিলিটি যত ই দিন এগিয়েছে আমরা ইকোনমিক্যালি অ্যাডভান্সড হয়েছি আমাদের বিভিন্ন মেটালকে কিন্তু রিপ্লেস করে দিয়েছে মানি কেন বলো তো কারণ সেটাই ছিল বাটার সিস্টেমের ডিস্যাডভান্টেজ আমার কাছে গম আছে আরেকজনের কাছে চিনি আছে আমি আমার গম দেবো তার থেকে চিনি নেবো দ্যাট ওয়াজ বাটার সিস্টেম কিন্তু এমনও হতে পারে যে আমার কাছে গম আছে যেটা যার কাছে চিনি আছে তার প্রয়োজন নেই বা তার লাগবে না তখন কি করে আমাদের মধ্যে ট্রেড হবে তাই আমাদের এমন একটা মিডিয়াম অফ এক্সচেঞ্জের দরকার ছিল যেটা সবার কাছেই অ্যাকসেপ্টেবল তার জন্যই মানি আস্তে আস্তে কিন্তু আমাদের জায়গা নিল অ্যাজ মানি সার্ভড অ্যাজ মিডিয়াম অফ এক্সচেঞ্জ দ্য ইন্ট্রোডাকশান অফ অন মেটালিক মানি অ্যান্ড ইটস ইউজ অ্যাক্সিলারেটেড দ্য ইকোনমিক অ্যাক্টিভিটিস মানি যখন মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে এলো তখন যে মেটালিক মানি রয়েছে সেটা ইন্ট্রোডিউসড হলো সেই এবং সেটা ইকোনমিক অ্যাক্টিভিটিটাকে আরও ত্বরান্বিত করল ইন্ডিজেনাস ব্যাঙ্কিং সিস্টেম প্লেড আ প্রমিনেন্ট রোল ইন লিডিং মানি অ্যান্ড ফাইন্যান্সিং ডোমেস্টিক অ্যান্ড ফরেন ট্রেড উইথ কারেন্সি অ্যান্ড লেটার অফ ক্রেডিট মানে এরপরে ব্যাঙ্কিং সিস্টেম এলো যারা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট পার্ট প্লে করলো কিসের জন্য তারা লেন্ড করলো মানিকে এবং তাদের ফাইন্যান্স করলো ডোমেস্টিক পারপাসে অ্যাজ ওয়েল অ্যাজ ফরেন ট্রেডে ফরেন ট্রেডে শুধু কারেন্সি নয় লেটার অফ ক্রেডিটও কিন্তু দেওয়া হতো উইথ দ্য ডেভেলপমেন্ট অফ ব্যাঙ্কিং পিপল বিগ্যান টু ডিপোজিট প্রেশাস মেটালস উইথ লেন্ডিং ইন্ডিভিজুয়াল ফাংশনিং অ্যাজ ব্যাঙ্কারস অর শেডস অ্যান্ড মানি বিকাম অ্যান ইন্সট্রুমেন্ট ফর সাপ্লাইং দ্য ম্যানুফ্যাকচারার্স উইথ আ মিন্স অফ প্রডিউসিং মোর গুডস যত আমরা ইকোনমিক্যালি ডেভেলপ হলাম ব্যাঙ্কিং সিস্টেম ডেভেলপ হলো ব্যাঙ্কিং সিস্টেমের মাধ্যমে লোকে কী করলো ব্যাঙ্কিং সিস্টেমের মাধ্যমে লোকেরা তাদের প্রেশাস মেটাল সেটা ডিপোজিট করে রাখলো কোথায় ডিপোজিট করে রাখলো ব্যাঙ্কারসদের কাছে বা শেডসদের কাছে এবং সেই সময় মানি একটা ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট হয়ে উঠলো যেটা ম্যানুফ্যাকচারারদের কাছে সাপ্লাই করা হলো সেই ম্যানুফ্যাকচারাররা তার মাধ্যমে অনেক বেশি গুডস প্রডিউস করতে শুরু করলো এবারে আস্তে আস্তে ইন্টারমিডিয়ারিস এলো ইন্টারমিডিয়ারিস প্লেড আ প্রমিনেন্ট রোল ইন দ্য প্রমোশন অফ ট্রেড তারা এই যে ট্রেড তার প্রমোশনে একটা ইম্পর্টেন্ট রোল নিল কারা ইন্টারমিডিয়ারিস আমাদের সোসাইটিতে এমন একদল মানুষ আছে যাদের কাছে সে এ সাফিসিয়েন্ট টাকা আছে যেটা তারা লেন্ট করতে পারবে বা ধার দিতে পারবে কিছু মানুষ আছে যাদের সেই টাকার দরকার আছে ইন্টারমিডিয়ারিজ হচ্ছে সেই সমস্ত অর্গানাইজেশানস বা পার্সেন্স যারা এই দুশ্রেণীর মানুষের মধ্যে ব্রিজ তৈরি করলো অর্থাৎ যাদের টাকা যারা ধার দিতে চায় তাদের সাথে আলাপ করিয়ে দিল সেই সব মানুষের যাদের থেকে তারা টাকা ধার নিতে পারবে দে প্রোভাইডেড কনসিডারেবল ফাইন্যান্সিয়াল সিকিউরিটিস টু ম্যানুফ্যাকচারার্স বাই অ্যাজিউমিং রেসপন্সিবিলিটি ফর দ্য রিস্ক ইনভলভ স্পেশালি ইন ফরেন ট্রেড তারা কী করলো তারা ফরেন সিকিউ ফিনান্সিয়াল সিকিউরিটি প্রোভাইড করলো কাদের ম্যানুফ্যাকচারারদের কিন্তু তারা তার সাথে অ্যাজিউমও করে নিল যে তাদের রিস্ক কতটা ইনভলভ রয়েছে স্পেশালি ফরেন ট্রেডে কারণ সেই মতো তারা রিটার্ন এক্সপেক্ট করবে এই ইন্টারমিডিয়ারিজ কারা ইন্টারমিডিয়ারিজ হলো আমাদের কমিশন এজেন্টস ব্রোকারস অ্যান্ড ডিস্ট্রিবিউটার্স বোথ ফর হোলসেল অ্যান্ড রিটেল গুডস কমিশন এজেন্ট ব্রোকার এবং হোলসেল এবং রিটেল গুডসের যারা ডিস্ট্রিবিউটার্স আছে তাদেরকে আমরা বলে থাকব আমাদের ইন্টারমিডিয়ারিজ ট্রান্সপোর্ট বাই ল্যান্ড অ্যান্ড ওয়াটার ওয়াজ পপুলার ইন অ্যান্সিয়েন্ট টাইম আমরা আগেও জানি জলপথ এবং স্থলপথের মাধ্যমে আমরা প্রাচীনকালে ব্যবসা বাণিজ্য করেছিলাম ট্রেড ওয়াজ মেনটেনড বাই বোথ ল্যান্ড অ্যান্ড সি ট্রেডও করা হতো আমাদের জলপথ এবং সমুদ্রপথে রোডস অ্যাজ এ মিন্স অফ কমিউনিকেশন হ্যাড অ্যাজিউমড কি ইম্পর্টেন্স ইন দ্য এন্টায়ার প্রসেস অফ গ্রোথ পার্টিকুলারলি অফ দ্য ইনল্যান্ড ট্রেড অ্যান্ড ফর ট্রেড ওভারল্যান্ড আমাদের যে স্থলপথ রয়েছে সেটাকে আমরা ইম্পর্ট্যান্ট ওয়ে অফ কমিউনিকেশান ধরেছিলাম কিসের জন্য গ্রোথের জন্য কোথায় আন্তর্দেশীয় বা আন্তঃরাজ্য এবং বহির্দেশীয় বা বহির রাজ্যের ক্ষেত্রে এবারে আমরা চলে যাব বিজনেসের কনসেপ্টে আমরা দেখব বিজনেস টার্মটা কোথা থেকে এসছে দ্য টার্ম বিজনেস ইজ ডিরাইভ ফ্রম দ্য ওয়ার্ল্ড বিজি বিজি শব্দটা থেকে বিজনেস কনসেপ্টটা এসছে সুতরাং আমরা বলতে পারি যে বিজনেস বলতে আমরা বুঝি বিইং বিজি ব্যস্ত থাকার অবস্থা

কবে কবে রেগুলার বেসিসে মানে মাঝখানে ইন্টারভেল হলে কিন্তু সেটাকে আমরা বিজনেস বলবো না আর এর মোটো কি টু আর্ন প্রফিট দ্য অ্যাক্টিভিটি মে কনসিস্ট অফ প্রোডাকশন অর পারচেস অফ গুডস ফর সেল অর এক্সচেঞ্জ অফ গুডস অর সাপ্লাই অফ সার্ভিসেস টু স্যাটিসফাই দ্য নিডস অফ দ্য আদার পিপল তাহলে এই অ্যাক্টিভিটিটার অবজেক্টিভ কি এই অ্যাক্টিভিটিটার অবজেক্টিভ হচ্ছে পারচেস অর প্রোডাকশান অফ গুডস অ্যান্ড সেল অর এক্সচেঞ্জ অফ দ্যাট গুডস নট অনলি গুডস এটা কিন্তু সার্ভিসের ক্ষেত্রেও সমানভাবেই প্রযোজ্য আর এর মেন মোটো কী প্রফিট আর্নিংয়ের সাথে সাথে হিউম্যান নিডসকে স্যাটিসফাই করা ইন এভরি সোসাইটি পিপল আন্ডারটেক ভেরিয়াস অ্যাক্টিভিটিস টু স্যাটিসফাই দেয়ার নিডস প্রত্যেকটা সোসাইটিতেই আমরা জানি মানুষ অনেক রকম কাজ কার্যকলাপের মধ্যে ইনভলভ থাকে যা দিয়ে তারা তাদের নিডটাকে স্যাটিসফাই করতে পারে দিস অ্যাক্টিভিটিস আর ব্রডলি ক্লাসিফাইড ইন টু টু গ্রুপস এটাকে আমরা সাধারণভাবে দুটো ভাগে ভাগ করতে পারি ইকোনমিক অ্যান্ড নন ইকোনমিক ইকোনমিক অ্যাক্টিভিটিস আর দোস বাই হইচ উই ক্যান আর্ন আওয়ার লাইভলিহুড ইকোনমিক অ্যাক্টিভিটি বলতে আমরা সেই সমস্ত কার্যকলাপকে বুঝি যার মাধ্যমে আমরা আমাদের জীবন নির্বাহ করতে পারি নন ইকোনমিক অ্যাক্টিভিটিস আর পারফর্মড আউট অফ লাভ সিম্প্যাথি সেন্টিমেন্ট অ্যান্ড পেট্রোটিয়সম এসেট্রা নন ইকোনমিক অ্যাক্টিভিটি বলতে বেসিক্যালি আমরা আমাদের ইমোশানকে বুঝি দেখো সেগুলোই এখানে লেখা রয়েছে লাভ সিম্প্যাথি সেন্টিমেন্ট এটসেট্রা ইকোনমিক অ্যাক্টিভিটিস মে বি ফিউ ফার্দার ডিভাইডেড ইন্টু থ্রি ক্যাটাগরিজ নেমলি বিজনেস প্রফেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট ইকোনমিক অ্যাক্টিভিটিকে আমরা আবার তিনটে ভাগে ভাগ করতে পারি সেগুলো কী কী বিজনেস প্রফেশান এবং এমপ্লয়মেন্ট তাহলে আমরা ফাইনালি বলতে পারি বিজনেস মে বি ডিফাইন্ড অ্যাজ অ্যান ইকোনমিক অ্যাক্টিভিটি ইনভলভিং দ্য প্রোডাকশান অ্যান্ড সেল অফ গুডস অ্যান্ড সার্ভিসেস আন্ডারটেকেন উইথ আ মোটিভ অফ আর্নিং প্রফিট বাই স্যাটিসফাইং হিউম্যান নিডস ইন সোসাইটি সুতরাং বিজনেস বলতে আমরা সেই সমস্ত ইকোনমিক অ্যাক্টিভিটিকেই বুঝি যেটা প্রোডাকশান এবং সেল মধ্যে ইনভলভ কিসের প্রোডাকশান আর সেল গুডস আর সার্ভিসের মোটিভ মোটো কী বা মোটিভ কী টু আর্ন প্রফিট বাই স্যাটিসফাইং দ্য হিউম্যান নিডস মানে শুধু প্রফিট আর্ন করলেই চলবে না মানুষের চাহিদা পূরণ করাও কিন্তু বিজনেসের একটা ইম্পর্টেন্ট পার্ট এবারে আমরা চলে যাব বিজনেসের ক্যারেক্টারিস্টিক্সে বিজনেসের বৈশিষ্ট্যগুলো আমরা একবার দেখে নিই ফার্স্ট ওয়ান ইজ ইট ইজ অ্যান ইকোনমিক অ্যাক্টিভিটি মানে এটি হচ্ছে অর্থনৈতিক কার্যকলাপ আমাদের কার্যকলাপ বিভিন্ন ধরনের হলেও তার মধ্যে সবথেকে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে অর্থনৈতিক কার্যকলাপ কারবার হল এক ধরনের অর্থনৈতিক কার্যকলাপ যা লাভ অর্জনের উদ্দেশ্যে কিন্তু পরিচালিত হয় এছাড়াও আমাদের অন্য অর্থনৈতিক কার্যকলাপ রয়েছে যেমন চাকুরি বা পেশা এগুলো কিন্তু কারবারের থেকে আলাদা কারবারে যে ঝুঁকি বা অনিশ্চয়তা থাকে তা চাকরি বা পেশার মধ্যে থাকে না কারবারের অর্থনৈতিক কার্যকলাপ বলতে বোঝায় মানুষের চাহিদা পূরণের জন্য পণ্য বা সেবার উৎপাদন বন্টন এবং বিনিময় যাতে মুনাফা অর্জন সম্ভব হয় অর্থাৎ কারবারি কার্যকলাপ মূলত মুনাফা কেন্দ্রিক নেক্সট হচ্ছে প্রোডাকশন অর প্রক্রিয়মেন্ট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস কারবারের প্রত্যেকটি পণ্য বা সেবার উৎপাদন বা ক্রয় বিক্রয়ের সঙ্গে যুক্ত সেই জন্য আমরা প্রোডাকশন অর প্রক্রিউরমেন্ট অফ গুডস অ্যান্ড সার্ভিসের সাথে সেলর এক্সচেঞ্জ অফ গুডস অ্যান্ড সার্ভিসকেও একসাথেই আলোচনা করব। পণ্য বা সেবাকে কেন্দ্র করেই কারবারই কার্যকলাপ আবর্তিত হয়ে থাকে তাই প্রত্যেকটা কারবারে পণ্য বা সেবা উৎপাদন করা হয় বা ক্রয় করা হয় এবং বেশি দামেই সেগুলোকে বিক্রয় করা হয় পণ্য বা সেবার মধ্যে যেটুকু পার্থক্য থাকে তা হলো আকৃতিগত পণ্যের নিজের শেপ আছে তাই জন্য আমরা পণ্যকে টাচ করতে পারি যেমন তোমাদের বই খাতা পেন পেন্সিল ইত্যাদি কিন্তু সেবা বা সার্ভিস হলো আকারহীন বা অস্পর্শনীয় এগুলোকে আমরা কোনোদিনও টাচ করতে পারবো না যেমন বিদ্যুৎ সেবা যেমন চিকিৎসা যেমন ভাড়া যেমন আইনি পরিষেবা পণ্য ও সেবা কারবারি কার্যকলাপের কেন্দ্রে অবস্থান করে কারণ এগুলো মানুষের চাহিদা পূরণ করতে সমর্থ হয় বস্তুত মানুষ পণ্য ক্রয় করে তার আকৃতির জন্য নয় পণ্যের মাধ্যমে তারা যে সেবা পেয়ে থাকে সেটাতেই পণ্যের আসল উদ্দেশ্য পরিপূর্ণ হয় নেক্সট হচ্ছে আমাদের ক্ষেত্রে সেল অফ সেল অর এক্সচেঞ্জ অফ গুডস অ্যান্ড সার্ভিসেস এটাও কিন্তু আমি আগের পয়েন্টের সাথেই আলোচনা করে দিয়েছি নেক্সট হচ্ছে ডিলিং অফ গুডস অ্যান্ড সার্ভিসেস অন আ রেগুলার বেসিস কারবারের মেন উদ্দেশ্য হচ্ছে লাভ করা লাভ করবার জন্য পণ্যের পৌনপণিক ক্রয় বিক্রয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ জেনারেলি এটি কারবারের মৌলিক কাজ অর্থাৎ পণ্য বা সেবার বিনিময়ই হলো একটা কারবারের মূল উপাদান তাই কোনো দ্রব্য বিক্রয় করে লাভ অর্জনের জন্য করলে তাকে আমরা কারবার বলতে পারি না এক্ষেত্রে দ্রব্যের বিনিময় অপৌনপ্রণিক ধরনের সুতরাং একটি বিচ্ছিন্ন ক্রয় বিক্রয় লেনদেনকে কারবার বলা যায় না পৌনপ্রণিক ক্রয় বিক্রয় লেনদেন বারে বারে সংঘটিত হলে তবেই কিন্তু আমরা তাকে কারবার বলতে পারি মানে মনে করো আমার একটা শাড়ি কিনেছি পরে আমি সেটাকে বেশি দামে বিক্রি করে দিলাম তারপরে আমি আর কোনো শাড়ি কিনছিও না এবং সেটিকে বিক্রিও করছি না তাহলে কিন্তু শাড়ি আমা বলা যাবে না যে আমি শাড়ির কারবারে যুক্ত কিন্তু আমি যদি একটা নিয়মিত বেসিসে শাড়ি কিনি এবং সেটাকে বিক্রি করি তার থেকে প্রফিট আর্ন করি এবং সেটাই যদি আমার বেঁচে থাকার মোটো হয় এবং সেই শাড়ির মাধ্যমে বাকিরা যদি তাদের চাহিদা পূরণ করতে পারে তবে সেটিকেই আমরা কারবার বলে উল্লেখ করতে পারবো নেক্সট হচ্ছে আমাদের প্রফিট আর্নিং মানে লাভ প্রফিট আর্নিং করা বা লাভই হচ্ছে একটা কারবারের মূল উদ্দেশ্য অর্থনৈতিক কার্যকলাপ চালিয়ে লাভ অর্জন করার জন্যই কারবার কিন্তু গড়ে ওঠে যে কারবার মুনাফা অর্জন করতে ব্যর্থ হবে সে কিন্তু বেশি দিন টিকে থাকতে পারবে না কারবারের অস্তিত্ব বজায় রাখা উন্নয়ন এবং সম্প্রসারণ সমস্ত কিছুর জন্যই কিন্তু মুনাফা দরকার অমুনাফা সন্ধানকারী কোনো কার্যকলাপকেই আমরা কারবার বলে ধরবো না সেই কারণেই মুনাফার অস্তিত্ব নেই এরূপ কোনো লেনদেনকে আমরা ব্যবসায়িক লেনদেন বলেও উল্লেখ করতে পারি না নেক্সট হচ্ছে আমাদের আনসার্টেন্টি অফ রিটার্ন মানে এক্ষেত্রে আমাদের রিটার্নের কোনো নিশ্চয়তা থাকে না তার মানে তার সঙ্গে আমাদের আর পয়েন্ট চলে আসছে দ্যাট ইজ এলিমেন্ট অফ রিস্ক এবার কিন্তু আমরা এই রিস্ক এবং রিটার্ন দুটোকে একবারে বলবো ঝুঁকি এবং অনিশ্চয়তা কারবারে চিরসাথী এগুলো ছাড়া কারবারের অস্তিত্ব ভাবাই যায় না ভবিষ্যতের আয়ের প্রত্যাশা থেকেই কিন্তু কারবারের ঝুঁকির উদ্ভব হয় আর ভবিষ্যৎ যেহেতু অনিশ্চিত তাই কারবারের ঝুঁকিও থাকে যে কারবারের অনিশ্চয়তা যত বেশি সেই কারবারের ঝুঁকি তত বেশি একটিকে বাদ দিয়ে অন্যটিকে কিন্তু আমরা কল্পনা করতে পারবো না কারবারের এই অনিশ্চয়তার ঝুঁকি বহন করে বলেই প্রতিদানে সে মুনাফা পায় সেই জন্যই বলা হয় যে কারবারের মুনাফা হল বহনের পুরস্কার বস্তুত কারবারে প্রত্যাশিত আয় এবং প্রকৃত আয়ের মধ্যে পার্থক্য যত বেশি হবে কারবারের ঝুঁকির পরিমাণও কিন্তু তত বেশি হবে তাই ঝুঁকি এবং অনিশ্চয়তাকে আমরা কারবারের অন্যতম উপাদান হিসেবেই ধরে থাকি এরপরে আমরা চলে যাব বিজনেসের ক্লাসিফিকেশানের দিকে আমরা শুরুতেই জেনেছিলাম সিলেবাসে যে বিজনেসকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ইন্ডাস্ট্রি একটা হচ্ছে কমার্স আজকে আমরা ইন্ডাস্ট্রি নিয়েই কিন্তু আলোচনা করব। তাহলে আমরা দেখে নিই ইন্ডাস্ট্রি বলতে আমরা কি বুঝি ইন্ডাস্ট্রি রেফার্স টু ইকোনমিক অ্যাক্টিভিটিস হুইচ আর কানেক্টেড উইথ কনভার্সন অফ রিসোর্সেস ইনটু ইউজফুল গুডস ইন্ডাস্ট্রি বলতে আমরা সেই রকম ইকোনমিক অ্যাক্টিভিটিকেই বুঝি যেটা কনভার্ট করে কাকে আমাদের রিসোর্সেসকে কিসে কনভার্ট করে এমন গুডজে যেটা ইউটিলাইজ করে কোনো হিউম্যান বিং নিজে স্যাটিসফ্যাকশান লাভ করতে পারে

তাহলে আমরা ইন্ডাস্ট্রি বলতে শুধুমাত্র প্রোডাকশান বা প্রসেস করাকেই বুঝবো না সেখানে আমাদের অ্যানিমেলসদের ব্রিডিং করা এবং তাদের রেস করাটাও কিন্তু ইম্পর্টেন্ট পার্ট জেনারেলি আমরা বলে থাকি ইন্ডাস্ট্রি ইজ অলসো ইউজ টু মিন গ্রুপস অফ ফার্মস প্রডিউসিং সিমিলার অর রিলেটেড গুডস ইন্ডাস্ট্রি বলতে আমরা সেই সমস্ত ফার্মসগুলোকেই বুঝি যারা একই ধরনের গুডস প্রডিউস করার কাজে ইনভলভ রয়েছে যেমন মনে করো কটন টেক্সটাইল সেটা আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের পার্ট কারণ সেখানে যতগুলো ফার্ম রয়েছে সবাই কিন্তু সিমিলার টাইপস অফ গুডসই প্রডিউস করে থাকে ইন্ডাস্ট্রি মে বি ডিভাইডেড ইন্টু থ্রি ব্রড ক্যাটেগরিজ ইন্ডাস্ট্রিকে আবার আমরা দু তিনটে ব্রড ক্যাটেগরিজে ভাগ করতে পারবো কী কী প্রাইমারি সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি ফার্স্ট আসছে আমাদের প্রাইমারি ইন্ডাস্ট্রি দিস ইনক্লুড অল দোজ অ্যাক্টিভিটিস হুইচ আর কনসার্নড উইথ দ্য এক্সট্রাকশান অ্যান্ড প্রোডাকশান অফ ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড রিপ্রোডাকশান অ্যান্ড ডেভেলপমেন্ট অফ লিভিং অরগানিজমস প্ল্যান্টস এটসেট্রা সাধারণভাবে প্রাইমারি ইন্ডাস্ট্রি বলতে আমরা সেই সমস্ত ইন্ডাস্ট্রিকে বুঝে থাকি যারা কিন্তু ন্যাচারাল রিসোর্সেস যেগুলো থাকে সেগুলোকে এক্সট্র্যাক্ট করবে এবং তারপরে রিপ্রোডিউস করবে যেগুলো আমাদের লাইভলিহুডের ডেভেলপমেন্ট ঘটাবে এটাকে আবার আমরা তিনটে ভাগে ভাগ করতে এটাকে আবার আমরা নিম্নলিখিত ভাগে ভাগ করতে পারি ফার্স্ট ওয়ান ইজ এক্সট্রাকটিভ ইন্ডাস্ট্রি দিস ইন্ডাস্ট্রিজ এক্সট্র্যাক্ট অর ড্র প্রোডাক্টস ফ্রম ন্যাচারাল সোর্সেস এক্সট্রাকটিভ ইন্ডাস্ট্রি কাকে বলি আমরা সেই সমস্ত ইন্ডাস্ট্রিকেই বলি যারা ন্যাচারাল রিসোর্সকে এক্সট্র্যাক্ট করে এক্সট্রাকটিভ ইন্ডাস্ট্রিজ সাপ্লাইজ সাম বেসিক র মেটেরিয়ালস দ্যাট আর মোস্টলি প্রোডাক্টস অব দ্য জিওগ্রাফিক্যাল অর ন্যাচারাল এনভায়রনমেন্ট এরা সাধারণভাবে সেই সমস্ত জিনিসেই র মেটেরিয়াল সাপ্লাই করে থাকে যেগুলো আমাদের জিওগ্রাফিক্যাল অ্যান্ড ন্যাশ ন্যাচারাল থেকে আমরা পেয়ে থাকি এর উদাহরণগুলো আমরা দেখে নিই এর উদাহরণগুলো হচ্ছে ফার্মিং মাইনিং হান্টিং অ্যান্ড ফিশিং অপারেশানস নেক্সট আমরা চলে যাব জেনেটিক ইন্ডাস্ট্রিতে দিস ইন্ডাস্ট্রিজ আর এনগেজড ইন ব্রিডিং প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস ফর দেয়ার ইউজ ইন ফার্দার রিপ্রোডাকশান জেনেটিক ইন্ডাস্ট্রি বলতে আমরা সেই সমস্ত ইন্ডাস্ট্রিগুলোকে বুঝবো যেগুলো আমাদের বিভিন্ন প্ল্যান্টস এবং অ্যানিমেলসের প্রজননের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং সেগুলোকে দিয়ে রিপ্রোডাকশান করা হয় সেগুলো কি কি সিডস অ্যান্ড নার্সারি কোম্পানিজ আর টিপিক্যাল এক্সাম্পল অফ দ্য জেনেটিক ইন্ডাস্ট্রি এটা তোমরা জানো যে সিডস যেগুলো থাকে যে নার্সারি যেগুলো থাকে সেগুলোতে কী হয় ছোটো ছোটো গাছ থাকে সে বা সেগুলো আরও গাছের ডেভেলপমেন্টে সাহায্য করে তার থেকে আরও গাছ জন্ম নেয় তাই সেটাকে আমরা বলবো জেনেটিক ইন্ডাস্ট্রি নেক্সট আমরা চলে যাবো সেকেন্ডারি ইন্ডাস্ট্রিতে দিজ আর কনসার্ন উইথ ইউজিং ম্যাটেরিয়ালস উইচ হ্যাভ অলরেডি বিন এক্সট্রাক্টেড অ্যাট দ্য প্রাইমারি স্টেট মানে এখানে আমরা সেই সমস্ত মাটেরিয়ালগুলোর মধ্যে মাটেরিয়ালসকে ইনভলভ করবো যেগুলো অলরেডি প্রাইমারি ইন্ডাস্ট্রিতে আমাদের এক্সট্রাক্টেড হয়েছে দ্য ইন্ডাস্ট্রিস প্রসেস সাচ মেটেরিয়ালস টু প্রডিউস গুডস অফ ফাইনাল কনজামশান অর ফর ফার্দার প্রসেসিং অর বাই আদার ইন্ডাস্ট্রিয়াল ইউনিটস এই ইন্ডাস্ট্রি কী করবে এবার ওই যে মাটেরিয়ালসগুলো আসবে ওগুলোর থেকে তারা গুডস প্রডিউস করবে যেগুলো ফাইনাল কনজামশান হবে কিংবা যেগুলো আবার ফার্দার ইন্ডাস্ট্রিতে কোনো প্রসেস হবে ফর এক্সাম্পল উদাহরণ হিসেবে আমরা বলতে পারি মাইনিং অফ আয়রন ওড ইজ এ প্রাইমারি ইন্ডাস্ট্রি বাট ম্যানুফ্যাকচারিং অফ স্টিল বাই ওয়ে অফ ফার্দার প্রসেসিং অফ র আয়রনস ইজ এ সেকেন্ডারি ইন্ডাস্ট্রি তার মানে আমাদের যে মাইনিং আছে সেখানে যে আয়রন ওটটা তৈরি করা হয় সেটা কী করে তো করা হয় সেটা হচ্ছে আমাদের যে খনি থেকে যে আয়রন থাকে সেটাকে তুলে নিয়ে করা হয় এক্সট্র্যাক্ট করা হয় তাই সেটা প্রাইমারি ইন্ডাস্ট্রি এবার সেটা দিয়ে যখন আমরা স্টিল বানাই তার জন্য আমাদের ফার্দার প্রসেসের দরকার হয় তাই স্টিলটা কিন্তু আমাদের ক্ষেত্রে সেকেন্ডারি ইন্ডাস্ট্রির পার্ট দিস আর ডিভাইডেড অ্যাজ ফলোজ এবার সেকেন্ডারি ইন্ডাস্ট্রিকে আমরা ফলোইং ওয়েতে ডিভাইড করব। তার ফার্স্ট পার্ট হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি দিস ইন্ডাস্ট্রিজ আর এনগেজড ইন প্রডিউসিং গুডস থ্রু প্রসেসিং অফ র মেটেরিয়ালস অ্যান্ড দাস ক্রিয়েটিং ফ্রম ইউটিলিটিস দে ব্রিং আউট ডাইভার্স ফিনিশ প্রোডাক্ট দ্যাট উই কনজিউম এই ইন্ডাস্ট্রি বলতে আমরা সেই সমস্ত ইন্ডাস্ট্রিকে বুঝি যারা গুডসকে প্রডিউস করে কী করে র মেটেরিয়ালকে প্রসেস করে এবং তার মাধ্যমে তারা একটা ইউটিলিটি তৈরি করে সেই ইউটিলিটি দিয়ে তারা ফিনিশ প্রোডাক্ট তৈরি হয় সেই ফিনিশ প্রোডাক্টটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা কনজিউম করি এবার এই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিকেও কিন্তু আমরা চার ভাগে ভাগ করতে পারি দেখে নেব সেই চারটে ভাগ কি কি। ফার্স্ট ওয়ান ইজ অ্যানালিটিক্যাল ইন্ডাস্ট্রি নাম শুনেই বুঝতে পারছো যে এটা অ্যানালিসিস করবে তাই এর নাম অ্যানালিটিক্যাল ইন্ডাস্ট্রি কী অ্যানালিসিস করবে এরা ডিফারেন্ট এলিমেন্টকে অ্যানালিসিস করবে একটা সেম মেটেরিয়ালের তাই একে বলা হবে অ্যানালিটিক্যাল ইন্ডাস্ট্রি মানে একটা সেম এর মেটেরিয়াল তার ডিফারেন্ট এলিমেন্টকে অ্যানালিসিস করবে এবং সেপারেট করবে এবং তার মাধ্যমে তারা ফাইনাল গুডস প্রডিউস করবে যেমন অয়েল রিফাইনারিস নেক্সট হচ্ছে আমাদের সিনথেটিক্যাল ইন্ডাস্ট্রি ইট কম্বাইন্স ভেরিয়াস ইনগ্রিডিয়েন্টস ইন টু আ নিউ প্রোডাক্ট অ্যাজ ইন দ্য কেস অফ সিমেন্ট এরা বিভিন্ন ইনগ্রিডিয়েন্টকে এরা কালেক্ট করবে কম্বাইন করবে এবং তার ফলে একটা নতুন প্রোডাক্ট তৈরি হবে যেমন কি না আমাদের ক্ষেত্রে হচ্ছে সিমেন্ট ইন্ডাস্ট্রি নেক্সট আমরা চলে যাবো প্রসেসিং ইন্ডাস্ট্রিতে ইট ইনভলভ সাকসেসিভ স্টেজেস ফর ম্যানুফ্যাকচারিং ফিনিশ ম্যানুফ্যাকচারিং ফিনিশ প্রোডাক্টস অ্যাজ ইন দ্য কেস অফ সুগার অ্যান্ড পেপার প্রসেসিং তার মানে এটা প্রসেস করবে যেখানেই সে প্রসেস করবে সেখানেই তার অনেকগুলো স্টেপ ইনভলভ হবে এবং আলটিমেটলি তার যে ফিনিশ গুডসটা তৈরি করবে সেই ফিনিশ গুডসটা থেকেই কিন্তু আমাদের আমরা কনজিউম করবো যেমন আমাদের সুগার ইন্ডাস্ট্রি বা পেপার ইন্ডাস্ট্রি অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ অ্যাসেম্বলিং ইন্ডাস্ট্রি নাম শুনেই বুঝতে পারছো এরা অ্যাসেম্বল করবে বিভিন্ন পার্টস আলাদা আলাদা থাকবে বা বিভিন্ন কম্পোনেন্ট আলাদা আলাদা থাকবে এই ইন্ডাস্ট্রিতে সেগুলো অ্যাসেম্বল হবে এবং তার ফলে একটা নতুন প্রোডাক্ট সৃষ্টি হবে যেমন আমাদের টেলিভিশন কার কম্পিউটার এটসেট্রা এবার আমরা সেকেন্ড পার্টে চলে যাব দ্যাট ইজ কনস্ট্রাকশান ইন্ডাস্ট্রিজ দিস ইন্ডাস্ট্রিজ আর ইনভলভ ইন দ্য কনস্ট্রাকশান অফ বিল্ডিংস ড্যামস ব্রিজেস

এগুলো তৈরি করাকে আমরা বলবো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি যেহেতু কনস্ট্রাকশন তার মানে এখানে আমাদের আর্কিটেকচার দরকার এখানে আমাদের ইঞ্জিনিয়ারিং স্কিলের দরকার কারণ এগুলোর ওপর বেশ করেই কিন্তু এই কনস্ট্রাকশনটা গড়ে ওঠে আমাদের লাস্ট ইন্ডাস্ট্রি যেটা দ্যাট ইজ টারশিয়ারি ইন্ডাস্ট্রি দিস আর কনসার্নড উইথ প্রোভাইডিং সাপোর্ট সার্ভিসেস টু প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অ্যাক্টিভিটিস রিলেটিং টু ট্রেড দিস ইন্ডাস্ট্রিজ প্রোভাইড সার্ভিস ফেসিলিটিস ট্রান্সপোর্ট ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স ওয়ে হাউসিং কমিউনিকেশান প্যাকেজিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং আর দ্য এক্সাম্পলস প্রাইমারি আর সেকেন্ডারি ইন্ডাস্ট্রিতে কী হচ্ছে দেখো আমরা একটাতে র মেটেরিয়াল গ্যাদার করছি একটাতে র মেটেরিয়াল দিয়ে আমরা একটা গুডস প্রডিউস করছি কিন্তু এই যে গুডসটা প্রডিউসড হচ্ছে সেটাকে যারা কনজিউমার তাদের কাছে নিয়ে যাওয়ার জন্য শুধু তাই নয় প্রডাকশান প্রসেসটাকে সচল রাখবার জন্য র মেটেরিয়ালকে প্রপার ওয়েতে কনজিউম কালেক্ট করবার জন্য সেটাকে প্রপার ওয়েতে স্টোর করবার জন্য আমাদের কিছু কিছু ফেসিলিটিসের দরকার হয় সেগুলো হয়তো ডাইরেক্টলি আমাদের প্রোডাকশানের মধ্যে ইনভলভড নয় কিন্তু সেগুলো ছাড়া আমরা আমাদের প্রোডাকশান প্রসেসকে চালাতেই পারবো না তাহলে এগুলো হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারি ইন্ডাস্ট্রিজ সাপোর্ট সিস্টেম সেগুলো আমাদের ক্ষেত্রে হচ্ছে ব্যাঙ্ক ইন্স্যুরেন্স ওয়্যারহাউস প্যাকেজিং অ্যাডভার্টাইজিং কারণ ভেবে দেখো এগুলোর মধ্যে একটাও যদি না থাকে তাহলে কিন্তু আমাদের বাকি ইন্ডাস্ট্রিগুলোর কোনো ভ্যালুই থাকবে না যেমন মনে করো অ্যাডভারটাইজিং অ্যাডভার্টাইজিং কী করে অ্যাডভারটাইজিং হচ্ছে তোমার যে গুডসটা প্রডিউসড হচ্ছে বা মার্কেটে নতুন গুডস আসছে তার কিছু কোয়ালিটির অল্টারেশান হচ্ছে সেগুলোকে কনজিউমারকে জানায় তাহলে সেই অ্যাডভার্টাইজিংয়ে যদি না থাকে কনজিউমাররা তো প্রোডাক্টটা সম্পর্কে জানতেই পারবে না তাহলে প্রোডাক্ট সম্পর্কে না জানলে তার চাহিদাও তৈরি হবে না তার মানে তার প্রোডাকশান করলে সেটা বিক্রি হবে না বিক্রি না হলে প্রফিট আর্ন হবে না আমরা আগেই শিখেছিলাম প্রফিট আর্নিং কিন্তু বিজনেসের একটা ইম্পর্টেন্ট পার্ট তাহলে আজকে আমরা এই অবধি পড়লাম কিন্তু আমরা অ্যাট এ গ্লান্স ইন্ডাস্ট্রির ক্লাসিফিকেশানটাকে দেখে নিই দেখো ইন্ডাস্ট্রির কিন্তু তিনটে ভাগ আছে প্রাইমারি সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি প্রাইমারির দুটো ভাগ একটা হচ্ছে এক্সট্রাকটিভ একটা হচ্ছে জেনেটিক এক সেকেন্ডারি ইন্ডাস্ট্রির দুটো ভাগ একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং আর একটা হচ্ছে কনস্ট্রাকশান ম্যানুফ্যাকচারিংয়ের আবার চারটে ভাগ অ্যানালিটিক্যাল সিনথেটিক্যাল প্রসেসিং অ্যাসেম্বলিং অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ টারশিয়ারি যেটা কিন্তু মেনলি বলা যায় আমাদের সাপোর্ট সিস্টেম তাহলে এটা গেলে শুধু ইন্ডাস্ট্রির ভাগ নেক্সট আমরা পরের পার্ট নিয়ে আলোচনা করবো কিন্তু পরের ক্লাসে